বিএনপি টাকা অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যান চলাচল কম, বাস ট্রেন লঞ্চে যাত্রী সীমিত, দুই জেলায় হরতাল, কয়েক জায়গায় বিক্ষোভ। আশুলিয়ার পোশাক কারখানাগুলোয় ছুটি আজ, মজুরি নির্ধারণে বৈঠক বসছে মজুরি বোর্ড, সমঝোতা সমাধানে আশাবাদী শ্রমিক মালিক দুই পক্ষই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ও সমমনা দলগুলো ডাকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক রেল ও নৌপথ অবরোধ। অবরোধের সমর্থনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে সিলেট ও কিশোরগঞ্জের তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সাভারের তুরাক এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি বাসে আগুন ও রাস্তায় টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা জিলু নিহতের জেরে অবরোধের পাশাপাশি সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলা ও মহানগর যুবদল। সকালে এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্ত পিকেটিং করলেও মাঠে নামেনি জামায়াত। সেই সময় আটক করা হয়েছে 18 জনকে। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে চলছে বিএনপির দ্বিতীয় দিনের অবরোধ। সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথারীতি নির্ধারিত সময়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেছে। এদিকে ভোর 6:30 বরিশালের চৌমাথা এলাকা থেকে অবরোধের সমর্থনে জেলা বিএনপি নেতারা মিছিল বের করলে এতে বাধা দেয় পুলিশ। আটক করা হয় 10 জনকে। এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সারি দিয়ে বসে আছে দূরপাল্লার বাসগুলো। তবে পুরো টার্মিনালে একটিমাত্র কাউন্টার খোলা দেখা গেলেও নেই সেখানে যাত্রীদের কোনো রকম ভিড়। দু একজন জরুরি প্রয়োজনে কাউন্টারে আসলেও এই পরিবহনটি স্টেশন ছাড়ছে অনিয়মিতভাবে। অন্যদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অনেক কম। সংশ্লিষ্টরা বলছেন অবরোধ সহিংসতার আতঙ্কে ট্রেনের যাত্রী সংখ্যা কমে গেছে। এছাড়া স্বল্প সংখ্যক বাস আর অটোরিকশার পাশাপাশি কিছু কিছু প্রাইভেট কারও চলাচল করতে দেখা গেছে সড়কে। অবরোধের ভেতর তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, এখন আমাদের জীবন তাগিদার জন্য তো এটা করাই লাগে, এখন ঝুঁকি হইলেও তো আমাদের যাওয়া লাগবে। অবরোধ হরতাল তো নিরাপদ না, কিন্তু এখন বিভিন্ন কাজে তাগিদে তো যাওয়া লাগেই। অন্যদিন অনেক ভিড় থাকে, আজকে একদম ফাঁকা। আমরা কাজের জন্য যাইতে হয়, অবরোধ হোক বা অন্যান্য কিছু হোক, আমাদের জীবিকার তাগিদে যাইতেই হয়। ট্রেনগুলো সবসময় আগে টাইমলি ছেড়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, অবরোধের কারণে একটু যাত্রীর চাপ কম। বিএনপি ঢাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের রাজধানীর পরিস্থিতির খবর সংগ্রহে কমলাপুরে রয়েছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপন, কমলাপুর এলাকা সহ রাজধানীর এখনকার চিত্র কেমন দেখছেন? প্রথমে যদি বলি কমলাপুর রেল স্টেশনের কথা, তাহলে হচ্ছে যে সকাল থেকে এখানে বেশ কিছু ট্রেন এসে থেমেছে ঢাকার বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে। আমরা যেটি দেখেছি যে ঢাকার বাইরে থেকে যে ট্রেনগুলো এখানে এসে ভিড়েছে, ট্রেনের যাত্রী সংখ্যা কম। আর অপরদিকে আরেকটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এই ট্রেনেও যাত্রী সংখ্যা কম। এই সব মিলিয়ে বলা যায় যে ট্রেনের যাত্রী সংখ্যা অনেকখানি কমেছে অবরোধের দ্বিতীয় দিনে। আর রাজধানীর বাস টার্মিনালগুলোতে আপনি সংবাদে যেটি বলছিলেন, আসলেই সেখানে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। একইভাবে বলা যায় যে মহাকালী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল কিংবা গাবতলি বাস টার্মিনাল, সেখান থেকেও তেমন দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এবং সেখানে একরকম বলা যায় যে পরিবহন শ্রমিকরা খুব ঢিলে ঢালা অলস সময় কাটাচ্ছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকাতে অন্যান্য সময়টিতে কর্মদিবসগুলোতে যে পরিমাণ যানবাহন থাকে, অবরোধের দ্বিতীয় দিনে আজকে যানবাহনের সংখ্যা অনেকখানি কম। তবে যারা একান্তই প্রয়োজনে বিভিন্ন অফিসের কাজে বের হয়েছেন, তারা বের হয়ে যানবাহন সংকটে পড়েছেন, এবং যানবাহন সংকটের কারণে তাদের বিভিন্নভাবে তাদের কর্মস্থলে পৌঁছাতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাঠাও কিংবা সিএনজিতে চড়ে যেতে হচ্ছে তাদেরকে, এবং বাসের সংখ্যা একেবারেই কম। নগর পরিবহন যেই সার্ভিসগুলো তারা ব্যবহার করেন, যেটিতে চড়ে তারা কর্মস্থলে যান, সেই নগর পরিবহনের সংখ্যা খুবই কম।
তবে এখনো পর্যন্ত বলা যায় যে খুব বড় ধরনের কোনো সহিংসতার খবর আমরা এই অবরোধকে কেন্দ্র করে কোথাও থেকে রাজধানীর ভিতরে অন্তত পক্ষে আমরা তেমন কোনো সহিংসতার খবর পাইনি। মোটামুটি এই সহিংসতা ঠেকানোর জন্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সব মিলে বলা যায় যে এমন পরিবেশের মধ্যে দিয়েই চলছে বিরোধী দলগুলোর টাকা আজকে দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি। দীপন, আপনাকে ধন্যবাদ। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ করেছে কৃষক দল। রাজধানীর বিজয়নগর পল্টন রোডে কৃষক দল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষক দলের বিক্ষোভ মিছিল হয়। অবরোধের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দেয়। সাধারণ মানুষকে অবরোধের সাথে একত্রতা জানাতে আহ্বানও জানানো হয় কৃষক দলের পক্ষ থেকে। দর্শক, রাজধানীর নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, নয়াপল্টনের পরিস্থিতি কেমন দেখছেন? বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে কি? দ্বিতীয় দিনের মতো বিএনপির ও সমমনার জোটগুলোর ডাকা অবরোধ কর্মসূচি চলছে। আমি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি গত 28 অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই কার্যালয়টি বন্ধ আছে এবং গত 3 দিন ধরে যে পুলিশের গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে ফুটপাত দিয়ে কাউকে চলাচল করতে দেওয়া হয়নি কেন্দ্রীয় কার্যালয় ঠিক পাশে, কিন্তু আজকে সেটা নেই। আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে মানুষজন চলাচল করতে পারছে। একই সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ে এখন নেতাকর্মীকে আমরা প্রবেশ করতে দেখিনি বা প্রবেশ করার চেষ্টা করতেও দেখিনি। কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকা আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে যথারীতি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, যেটা সেটা এখনও অব্যাহত আছে। এবং কিছুক্ষণ আগে বিজিবি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে টহল দিয়ে গেছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও যথারীতি টহল অব্যাহত আছে। তো নয়াপল্টনের সামনের রাস্তাটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে অন্যান্য দিন স্বাভাবিক কর্মব্যস্ত দিনে যে ধরনের যান চলাচল থাকে সেটা কিন্তু আজকেও দ্বিতীয় দিনে অবরোধে নেই এবং কিছু রিক্সা এবং সিএনজি চলাচল করছে। তবে আমি নয়াপল্টন তার আশপাশের এলাকায় কিন্তু যান চলাচল গতকালকে চেয়ে সামান্য একটু বেড়েছে। সিএনজি এবং প্রাইভেট কারের সংখ্যা সেটি বেশি, তবে বাসের সংখ্যা সেটি অনেকটাই কম। তো এছাড়া সকালে জাতীয়তাবাদী কৃষক দল বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে, এছাড়া আর কোনো ধরনের মিছিল কিংবা পিকেটিং এলাকায় হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এই ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ন্যাশনাল কার্ড স্কিমে টাকা পেয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। ক্যাশলেস সোসাইটি করতে চাই বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেটা করা হয়েছে সেটাকে আরও বেশি মানে এখন কার্যকর হবে। এবং আজকে যে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে কার্ডের উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা যে পদক্ষেপটা, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ এতদিনে আমাদের কার্ডভিত্তিক স্থানীয় পেমেন্টের ক্ষেত্রে আন্তর্জাতিক কোম্পানির সমূহ নেটওয়ার্ক ব্যবহার করতে হতো এবং সেই সাথে অনেক টাকাও আমাদের চলে যেত, কিন্তু এখন আর যাবে না। টাকা পে কার্ড স্কিমে সকল স্থানীয় লেনদেন বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমেই সম্পন্ন হবে এবং আমি আশা করি যে এর সাথে এর সুরক্ষার ব্যবস্থাটাও যেন সুদৃঢ় হয় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
যাতে করে মানে এটা সুরক্ষা থাকে, ফায়ারওয়ালটা যাতে তৈরি করা হয় সেদিকে অবশ্যই দৃষ্টি দেবেন। আর লেনদেনের উপরে আমাদের যেহেতু টাকা আমাদের বাংলাদেশেরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর আজকে আমরা দেখছি বৈশ্বিক পরিস্থিতি প্রায় খুব একটা বৈরিতা দেখা দেয়, সেই ক্ষেত্রে যেন আমাদের মানে আর্থিক সচ্ছলতাটা বা অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য সচল থাকে, সেজন্যই আজকের এই ব্যবস্থাটা। আর এর সঙ্গে শুধু বাংলাদেশ না, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গেও যাতে লেনদেনটা আমরা যার যার নিজস্ব অর্থায়নে করতে পারি সেই পদক্ষেপটাও আমরা নিচ্ছি, সেভাবে আলোচনাও চলছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব অগ্রগামী সাধিত হয়েছে। আর এই স্কিমের আওতায় ব্যাংকসমূহ ডেবিট ক্রেডিট প্রিপেইড কার্ড শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। গণভবন থেকে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আসলে বেশিরভাগ পোশাক শিল্প কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো উস্কানি বা ফাঁদে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান মালিক পক্ষের। সমঝোতার মাধ্যমে সমাধান চান শ্রমিকরাও। মজুরি বোর্ডের বৈঠকে দাবি পূরণের সুখবর আসবে বলে তারা আশাবাদী। আসলে থেকে শেফালী মিতুর রিপোর্ট। আসলে বেতন বাড়ানোর দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভের পর আজ কারখানাগুলোয় ছুটি দিয়েছে মালিকপক্ষ, যানমালের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এদিকে শ্রমিকরা কাজে ফিরতে চাইলেও ন্যায্য মজুরির দাবিতে অটল তারা। নিত্য প্রয়োজনীয় যে বন্ডের দাম, তাতে আমরা এই কিছু বেতন আমাদের কিচ্ছু হয় না। আমরা 23,000 টাকা দাবি চাই, 23,000 টাকা যদি না দেয় তাহলে আমরা এই আন্দোলন চালাইতে থাকবো। আমাদের যদি যে ন্যায্য মজুরি সেটা যদি দেয় অবশ্যই আমরা কাজে ফিরবো। এদিকে পোশাক কারখানার শ্রমিকদের জন্য আজ নতুন মজুরি ঘোষণার কথা মজুরি বোর্ডের। তাদের দাবি মেনে নেওয়া হবে বলে শ্রমিক নেতারা আশাবাদী। অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হোক এবং যাতে জানুয়ারিতে তারা ন্যায়সঙ্গত যে মজুরিটা পাবে তারা যেন ডিসেম্বরের যে বেতনটা জানুয়ারিতে পাবে ওই বেতন যেন পূর্ণভাবে পায়। যথাসম্ভব সন্তোষজনক মজুরি ঠিক করার আশ্বাস দেওয়া হয়েছে মালিকদের পক্ষ থেকেও। মজুরি এটা আলোচনা করে উভয়ের জন্য শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের উভয়ের জন্য যেটা সঠিক হবে সেই রকম একটা মজুরি নির্ধারণ হবে। কোনো মহল থেকে উস্কানি যতই দেখ না কেন এই উস্কানির ফাঁদে যেন তারা পা না দিয়ে তারা যেন নিজ নিজ সম্পদ নিজ নিজ দায়িত্বে রক্ষা করে। সমঝোতার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান চান মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টরা। শেফালী মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকালে 11:00। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্টরা দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।